কিছু কিছু নিত্যপণ্যের দাম কমায় রাজধানীর বাজারগুলোতে স্বস্তির আশা বুনছেন ক্রেতারা। কিন্তু মাছের বাজার ঘুরে দেখা গেছে চিত্র ভিন্ন। চড়ামূল্যের কারণে অস্থির মাছের বাজার, আর ইলিশে হাত দেয়া মধ্যবিত্ত মানুষের পক্ষে কষ্টকর। এই সময়টাতে ইলিশ মাছের দাম একটু কম থাকার কথা, এর তুলনামূলকভাবে অনেক টাকা বেশি। তো ইলিশ মাছ কিনলেন না কেন? না, বাজেটের বাইরে এটা। এখন তো ইলিশ মাছের সিজন, সেই দৃষ্টিকোণে আমাদের তো এখন কম পাওয়ার কথা, কিন্তু 2,200 টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় অনেক কম ইলিশ ধরা পড়ছে। তেমন করেন আমদানি মনে করেন যদি আরো বেশি হয় তাহলে আর কমার সম্ভাবনা আছে, আর যদি নদীতে আমদানি কম থাকে তাহলে মনে করেন আরো দাম বাড়ার সম্ভাবনা আছে। অপরদিকে কিছু কিছু নিত্যপণ্যের দাম কমলেও বেড়েছে মশলার দাম। বাড়ার ভিতরে জিরা বাড়ছে, জিরা এখন পাইকারি 1100 টাকা কেজি। পেঁয়াজ আদা রসুন মোটামুটি কমছে, যে কমার কমার কয়নি। অনর 220 টাকা আদার কেজি, রসুন 220 টাকা। চালের বাজার আজকাল 2-3 মাস ধরে একই রকম আছে, আমরা আশাবাদী এরকম থাকলে ভালো। শাকসবজির দামে কিছুটা স্বস্তি রয়েছে, তবে রেকর্ড দামে বিক্রি হচ্ছে টমেটো। গত সপ্তাহে কিছুক্ষণের দাম কত, দেখুন কাঁচামরিচের দাম কমছে, তারপরে বেগুন সরষা এগুলোর দাম কমছে, সবজির মধ্যে দাম বেড়েছে, টমেটোর দাম বাড়ছে, টমেটো কেজি 400 টাকা। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা।